নমস্কার বন্ধুরা আজ আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছের ঝাল এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা যখন চ্যালেনের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চলুন কীভাবে বেনা একে দেখে নিই দেখুন বন্ধুরা এখানে আমি দেশি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন এবার হাত দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা মাছের গায়ে নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি এখন দশ মিনিটের জন্য রেখে দেব আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার একে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে আপনি অপর সাইডটিকে উঠিয়ে দিচ্ছি দেখুন সমস্ত মাছকে আমি উল্টিয়ে দিয়েছি এবারে অপর সাইডটাও লাল লাল করে ভেজে নেব দেখুন মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব আমি ওই একই তেলে রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বাদামি কালার করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মোতন আদা চার পাঁচ কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে আমি শিলে বেটে নিয়েছি এখন এগুলিকে কয়েক নেড়ে নেড়েছেড়ে একটু ভেজে নেব যাতে আদা রসুরের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি টমেটো কুচি আর একটা লঙ্কাকে মধ্যখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এখন এগুলোকে কয়েক সেকেন্ড এড়েছে একটু ভেজে নেব তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন টমেটোটা বেশ নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতে ঝালটা দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এবার দিয়ে দিচ্ছি মশলা বাটি ধোয়া জল সামান্য পরিমাণে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে দেখুন মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছ এবার মশলার সঙ্গে ট্যাংড়া মাছটা খুব ভালো করে একটু কষিয়ে নেব দেখুন ট্যাংড়া মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি জল যেহেতু এই ঝালটা মাখো মাখো হবে আমি জলটা এক বাটি দিয়ে দিয়েছি এবার আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব দেখুন বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পর এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এই ঝালটা মাখো মাখা হলে খেতে ভালো লাগবে দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবার আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে দেব দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে দেখেছিলাম কতটা সুন্দর দেখতে হয়েছে এইভাবে আপনারা ট্যাগ্রাম মাছের ঝাল গরম গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ